বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর ক্লাসরুমে সব সময় ভালো থাকতেই হয় তোমরা জানি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে উল্টাপাল্টা স্কুলে যায়, আর আজকে দেখব উল্টাপাল্টা স্কুলে গিয়ে কিভাবে টিফিন খায়, কিভাবে মজা করে। তো চলো আমরা উল্টাপাল্টাকে আঁকি। এর আগের পর্বগুলোতে আমরা উল্টাপাল্টাকে আঁকার জন্য ও ব্যবহার করেছিলাম, সেই ওই থাকবে। ও এর উপরে আমরা উল্টো করে তিনটা ইউ এবং দুটো গোল দিয়ে আমরা কান এঁকে ফেললাম। এরপরে চোখ আঁকার জন্য আমরা সেই দুইটা ও এবং এই ডটটা ভিতরে দিয়ে দিলাম, উপরে দুটো সমান সমান চিহ্ন দিলাম। নাক আঁকার জন্য আমরা ছোট্ট একটা ইউ দিলাম। এবার আমরা উল্টা কীভাবে বসে আছে এবং বসে টিফিন খাচ্ছে সেই অংশটুকু আঁকবো। আমরা একটা স্মল লেটারে ডাব্লিউ আঁকলাম। ডাব্লিউ নিচে আমরা ভি, দুইটা ভি দিলাম। এখন এই ভি আর ডাব্লিউর মাঝখানের যে অংশটুকু আছে সেটা আমরা মুছে দিলাম। এরপরে আগের মতো করেই সে আর একটা ডাব্লিউ, সে বসে আছে। এরপর আমরা হাত আঁকি, একটা এল, এলটাকে এখান দিয়ে টেনে আমরা মিলিয়ে দিলাম এবং ভিতরে দাগটা আমরা মুছে দিই। হাতে অবশ্যই তার টিফিন থাকবে, কোনো বস্তু আমরা তার হাতে ধরিয়ে দিলাম। এখন আরেকটা হাত আমরা এই পাশে আগের মতো করে এল। এখন সে কিসে বসে আছে? অবশ্যই টেবিলে বসে আছে, সেই জন্য আমরা পেছন দিক দিয়ে একটা দাগ ছোট এবং তার পরের যে দাগটা দেব সেটা আগের দাগটার চেয়ে একটু বড়। তোমাদের মনে আছে যে তার জামাটা আঁকার জন্য আমরা ওয়াই ব্যবহার করেছিলাম, সেই ওয়াইটা এই সোজা নিচ দিয়ে যাবে এবং এখানে ছোট্ট দুইটা ভি এবং ছোট ছোট তিনটা গোল দিয়ে বোতাম বানিয়ে দিলাম। এখানে বেলটাকে বোঝানোর জন্য ছোট ছোট আরও কয়েকটি দাগ দিয়ে দিলাম। হয়ে গেল। এখন টিফিনটা যে সে খাচ্ছে, অবশ্যই তার টিফিন বক্স আছে। আমরা একটা ওভাল শেপের একটা ও দিলাম, ওর নিচে দুটো দাগ দিয়ে টিফিন বক্সটা বানিয়ে দিলাম। তো উল্টা যখন টিফিন খাবে অবশ্যই তার মুখটা হা করা থাকবে, তো এই জন্য আমরা দুইটা ইউ দেব। সে টিফিন খাচ্ছে। এখন উল্টা পাল্টা তো একসাথে স্কুলে যায়, তাই না? তো পাল্টাও তো টিফিন খেতে ইচ্ছা করে। তো পাল্টা কিভাবে টিফিন খাচ্ছে এখন আমরা সেটা আঁকবো। আগের মতো করে আমরা একটা ও দিলাম। পাল্টার চুলটা মনে আছে তোমাদের নিশ্চয়ই, এম দিয়ে আমরা পাল্টার চুল আঁকবো। এখানে চুলের ফিতা ডাব্লু দিয়ে চুলের ফিতা দিয়েছিলাম। এরপর উল্টার মতোই পাল্টাও বসে টিফিন খাবে। একটা এ, এর নিচে আমরা ইউ দিয়ে তার ড্রেসটা বানিয়ে দিলাম। এখন সেও বসে থাকবে, বসে বসে টিফিন খাবে। এখান থেকে আমরা একটা ভি ব্যবহার করতে পারি এবং ভিতরে আরও একটা ভি দিব। এই দাগটাকে টেনে আমরা মিলিয়ে দিই। সে পায়ের সাথে পা লাগিয়ে খুব মজা করে টিফিন খাচ্ছে। এখন হাত আঁকার জন্য আমরা সেই এল ব্যবহার করব এবং এখানে একটা ভি দিলাম। হাতে একটা ডাব্লিউ। এরপর সে যে টিফিন খাচ্ছে তো মুখটা দেখাতে হবে, ঠিক উল্টার মতো করেই টিফিন খাচ্ছে। আরেকটা হাত আমরা এখন উল্টার মতো করে পাল্টাও তো বসবে, তাই না? সে তো বসে টিফিন খাবে। এরপরে দুইটা আই, এরপরে ভিতর দিয়ে আমরা আর একটা মোটা করে দুইটা দাগ দিয়ে দিলাম। এখন বাকি রইল তার টিফিন বক্সটা। টিফিন বক্সটা এঁকে ফেলি। খুব সহজেই পাল্টা টিফিন খাচ্ছে, উল্টাও টিফিন খাচ্ছে। দু ভাই বোন দেখো কত মজা করে টিফিন খাচ্ছে। স্কুলে গেলে খুব সুন্দর হয়ে বসে টিফিন খেতে হয়, তোমরা নিশ্চয়ই খাও। উল্টাপাল্টা স্কুলে আর কি কি করে সেটা দেখতে হলে তোমাদেরকে চোখ রাখতে হবে আগামী পর্বে। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, হাসি মুখে থাকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমাদের বন্ধু মেহেদী।